বলে কি শেখ মুজিবুর রহমান, আবার কেউ সুন্দর করে বলে শেখ সাহেব। শেখ সাহেব ওই পাকিস্তানে চলে গেছিল পাকিস্তানিদের সাথে আতাত করে, উনি কারাগারে ছিল, আরামে ছিল। আবার বলে কি জানেন, আমাদের আওয়ামী লীগের অনেক মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযোদ্ধা পরিচয় দেয়, তারা ভারতে নাকি যে আরামেশ করেছে, সরকারের ভালো কাজের প্রশংসা। ও মাই গড, কোন জায়গায় ছিদ্র আছে, কোন জায়গায় ছোট্ট একটা ফেসবুকে কে কি ছাড়ছে সেটা নিয়ে গল্প করে এই টক শোতে এসে বলেন। এই কথাগুলো বলার পরে গোল টেবিল বসে বৈঠকে বসার কোনো পরিবেশ তৈরি করে এটা আপনার মনে হয় না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে রাজনীতি করতে দিচ্ছে, যারা 75 সাল এবং 21শে অগস্টের মতো ঘটনা ঘটিয়েছে। অন্য দেশে হলে আপনি বলেন, যেসব দেশের উদাহরণ দিচ্ছেন, গণতন্ত্রের কথা বলছেন, সেই সব দেশকে এই এই দলের এই এই ধরনের দলের কোনো রাজনৈতিক যে নিবন্ধন এটি থাকতো অথবা রাজনীতি করার সুযোগ দিত? জোনায়েদ সাকিব ভাই যে কথা বললেন, বিএনপির একজন নেতা থাকলে ভালো হতো। আমার গোলাম সারোয়ার মিলন ভাই একটা কথা বলেছেন, জাতীয় সংহতি প্রয়োজন। আচ্ছা বলেন, বাংলাদেশে 1975 সাল 2004 সালের দুটি ঘটনা কত বড় ক্ষত, কত বড় গর্ত সৃষ্টি করেছে। আবার যদি বিএনপির নেতা থাকতো আজকে কি বলতো জানেন? অনেক বিএনপির এমপিরা জাতীয় নেতারা কি বলে জানেন? আমরা যে এই যে একটা টেবিলে বসবে, গোলাম সারোয়ার ভাই আসলে তো একটা দলের মানুষ, তারপরে বলছেন উনি এই কথাটি, কিন্তু এই দেশের জন্য প্রয়োজন। আজকে জোনায়েদ সাকিব ভাই বলছেন পদত্যাগ, 90 সাল আর আজকে 22 সাল, এক জোনায়েদ সাকিব ভাই মানুষ জানে না, অতীত দেখেনি। আমি যে কথাটি বলতে চাইছি, একজন বিএনপি নেতা কি বলে জানেন? এখানে বলে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলবে না, জাতির পিতা বলবে না। ভাই আমাদের বুকে রক্তক্ষরণ হয় অনেক শব্দ উচ্চারণ, অনেক মানে শব্দ চয়নে আমরা এখানে এখানে জলে আমাদের। বলে কি শেখ মুজিবুর রহমান, আবার কেউ সুন্দর করে বলে শেখ সাহেব। শেখ সাহেব ওই পাকিস্তানে চলে গেছিল পাকিস্তানিদের সাথে আতাত করে, উনি কারাগারে ছিল, আরামে ছিল। আবার বলে কি জানেন, আমাদের আওয়ামী লীগের অনেক মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযোদ্ধা পরিচয় দেয়, তারা ভারতে নাকি যে আরামেশ করেছে আর যুদ্ধ করেছে ওনারা গোলাম আজমদের নিয়ে। এই কথাগুলো যখন বলে, আগামীকাল গোল টেবিল বৈঠক থাকলো ভাই, বসতে ইচ্ছে করে কিনা আপনি বলেন? আর সরকারের ভালো কাজের প্রশংসা, ও মাই গড, কোন জায়গায় ছিদ্র আছে, কোন জায়গায় ছোট্ট একটা ফেসবুকে কে কি ছাড়ছে সেটা নিয়ে গল্প করে এই টক শোতে এসে বলেন। এই কথাগুলো বলার পরে গোল টেবিল বসে বৈঠকে বসার কোনো পরিবেশ তৈরি করে এটা আপনার মনে হয় না? ওনারা চান না, ওনারা চান ওই যে প্রয়াত মাইনউদ্দিন খান বাদল সাহেব বলছিলেন আপনাদের এই টক শোতেই, উনি বলেছিলেন, আমি সামনের কথাটা বললাম না, সারোয়ার মিলন ভাই জানেন, উনি পিছনের কথাটা বলি, যেই দেশে একজন হত্যাকারী যে রাস্তা দিয়ে হাঁটে, হত্যার শিকারের যারা তারা ওই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওই মহল্লায় থাকতে পারে না। আবার যে ধর্ষিত হলো, যে নারী যাদের দ্বারা ধর্ষিত হলো, যে থাকে ওখানে, সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এখনো, বাংলাদেশের 50 বছর পরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে রাজনীতি করতে দিচ্ছে, যারা 75 সাল এবং 21শে অগস্টের মতো ঘটনা ঘটিয়েছে। অন্য দেশে হলে আপনি বলেন, যেসব দেশের উদাহরণ দিচ্ছেন, গণতন্ত্রের কথা বলছেন, সেই সব দেশকে এই এই দলের এই এই ধরনের দলের কোনো রাজনৈতিক যে নিবন্ধন এটি থাকতো অথবা রাজনীতি করার সুযোগ দিত না? বাংলাদেশে এখনো আছে। আমি তো বললাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছে, আসেন না আপনি আগামী সপ্তাহে, আমি শেষ করি, আগামী সপ্তাহে মনে করেন গোল টেবিল বৈঠকে বসার একটা পরিবেশ তৈরি করবো, কিভাবে আপনি বা আমি বিএনপি করি, আর সারোয়ার ভাই হয়তো আপনার মতো একটি দল করে। আমি একটা কথা আজকে থ্রো করলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই এই কাজগুলো ভালো করেছে, এই এই কাজগুলো ঠিক করেনি, যদি এইভাবে কথা বলতে শুরু করে এক সপ্তাহ পরে দেখবেন গোল টেবিলে বসার পরিবেশ তৈরি হয়ে যাবে। এটা কি হয়? আমি তো বললাম পাকিস্তানের কথা, ভারতের কথা যেভাবে বলা হয়, এই জন্য দুঃখ হয়।
যে দলটির মধ্যে রাজনৈতিক কোনো চর্চা নাই, এবং আমি আবারও বলছি কিভাবে পিছনের দরজা দিয়ে আসবে, কিভাবে অনৈতিকভাবে ক্ষমতায় আসবে সেই চিন্তায় আছে। আমি বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেতে চায় না, এই কারণেই যে বিশ দলীয় জোটের যদি জোনায়েদ সাকি অথবা অন্য একটা দলের কেউ যোগ্য ব্যক্তি হয়, সে যে সরকার প্রধান হবে সেই পরিবেশটি তারা। আমি কি আপনাকে দুইটা প্রশ্ন করতে পারি? এই যে আপনি যে বললেন যে নিবন্ধন থাকতো না বা ওরা রাজনীতি করতে পারতো না, তাহলে রাজনীতি করা না করা বাংলাদেশে কে কোন দল রাজনীতি করবে কোন দল করবে না, তাও কি আওয়ামী লীগের উপরে? আমি যে কথাটি বলছি, আপা কথা বুঝছেন, আবার কথা পেছে অন্য জায়গায় নিয়েন না। যদি আপনি যে দেশে আছেন অথবা এরকম উন্নত দেশ, যে দেশের কথা বলি যেসব দেশে আপনার গণতন্ত্র আছে, সেই দেশগুলোতে যদি এরকম দুটি ঘটনা ঘটতো, আমি সেই কথাটি বলতে চাচ্ছি। হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী, একেবারে আওয়ামী লীগ বিরোধী যারা, তাদেরকে এক করে বিএনপি যাবৎ রাজনীতি করে আসছে, এটি সবাই জানে। আর আওয়ামী লীগকে সেই মাঠে রাজনীতি করেই কিন্তু আগাতে হচ্ছে। তো সেজন্যই আমি বলতে চাই, যেটি গোলাম সারোয়ার ভাই বলেছেন, অবশ্যই জাতীয় সংহতি প্রয়োজন ভাই, অবশ্যই আমার জোনায়েদ সাকিব ভাই বলতেছেন যে সংস্কার প্রয়োজন, সরকারকে পদত্যাগ করায় কারে আনবেন বলেন, কে আসবে? যে ট্রেনটি শেখ হাসিনা চালাচ্ছেন, এই ট্রেন চালাবেন কে? সেরকম কোনো নামের প্রস্তাব করেন না, করবে না কেউ। তো সেজন্যই বলছি হ্যাঁ, যে বাংলাদেশের জানার দরকার ছিল যে শুধু বিএনপি না, যে জোনায়েদ সাকিব ভাইদের মতো যেসব দল আছে, যে গণসংহতি আন্দোলন, তারপরে নাগরিক ঐক্য বা ভিপি নুরদের দল, আমরা তাদেরকেও আক্রমণ হতে দেখি বা তাদেরকেও অনেক সময় দেখি যে হামলা মামলা শিকার হয়। তো বিএনপি না হয় আগুন সন্ত্রাস করেছে, কিন্তু ওনারা কি করেছে? ওনাদেরকে কেন এভাবে? জোনায়েদ সাকিব ভাইকেও মানে চট্টগ্রামে কয়েক মাস আগে এরকম হামলা শিকার হতে হয়েছে, তারপরে নদীর যে গণ অধিকার পরিষদ, প্রায় আমরা দেখি যে তাদেরকে হামলা মামলা শিকার হতে হয়। তো একটুখানি ছোট করে সমস্যাটা ওই একটা জায়গায়, বিএনপির মতো একটা দল রাজনীতির নামে, আন্দোলনের নামে যে ধরনের পরিবেশ সৃষ্টি করেছে, যে কোনো সময়, মানে যে কোনো সময় আপনার ম্যাসাকার করতে পারে, গুজব ছড়াতে পারে, অঘটন ঘটায় দিতে পারে, সেই কারণে জোনায়েদ সাকিব ভাইরা যদি দেখা গেল ঐক্যবদ্ধ করতেছে, ওনাদের নেতৃত্বে আগে যাচ্ছে, হয়তো একটা ঘটনা ঘটতে পারে, সেজন্য এরকম কোনো ঘটনা ঘটতেই পারে। কিন্তু আমি যে কথাটি বলবো, যে আগামী দিনে যেটি ওই বারবার গোলাম সারোয়ার ভাই বলছেন যে জোনায়েদ সাকিব ভাই সহ ওনাদের কিছু দল আছে, যে ওনারা সেই ধরনের একটি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করতে পারেন, করে এটিকে আগাই নিতে পারেন, তবে লাগাম টানতে হবে। এখন বিএনপি যদি দুই একটা ডান কথা বলে, আওয়ামী লীগ কেন বসে থাকবে? এই প্রতিযোগিতা কিন্তু চলছে পরিবেশটি, এই পরিবেশটি কিন্তু বিএনপি তৈরি হোক এটি কিন্তু চায় না বলেই। আর জোনায়েদ সাকিব ভাই তো জোটগত ভাবে যেহেতু ওনাদের সাথে আছেন আন্দোলন সংগ্রামে, সেহেতু উনি আর কি বলবেন বলেন? সরকারের প্রশংসা করতে যেয়ে ওনাদের কাছে কেন খারাপ হতে যাবেন? এই জন্যই সরকারের সমালোচনা করেই উনি পার পেতে চান। আমি মনে করি জোনায়েদ সাকিব ভাইকে প্রস্তাব দেই, আসেন আগামী জাতীয় সংসদ, অন্তত যে নির্বাচন, সেই নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটি পরিবেশ তৈরি করবে। তবে আবারও বলি, ওই যে ট্রেন ফেল করার মতো, ওই খরগোশ কচ্ছপের মতো অবস্থা না হয়, যে আন্দোলন করেই খরগোশ সাহেব একেবারে জিতে গেছে, কচ্ছপ এগিয়ে গেছে, এরা ভুলও যাতে না করে। আমার মনে হয় আপনারা আসেন, কিছুদিন দূরে না, এক বছর নাই, আমার মনে হয় দেখবেন এই বিএনপির অনেক নেতারা প্রস্তুতি নিয়ে আছে, তারা অতীতে নির্বাচন না করে তাদের নেতাকর্মীদের হারাচ্ছে, তাদের সমর্থকদের হারাচ্ছে, তারা আর বসে থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় এই নির্বাচন কমিশনার চালাবেন, কারণ নির্বাচন কমিশন কিভাবে চলবে এটি আপনিও জানেন, সারোয়ার ভাইও জানেন, আমিও জানি। সেজন্যই আমি বলি নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচনেই আগামী 24 সালের সরকার গঠন হবে, এবং সেই সরকারে আপনি হয়তো থাকতে পারেন। আসেন সেই নির্বাচনে, আসেন। সবাইকে আবারও ধন্যবাদ।